বন্ধুরা, পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। এই ভিডিওতে আমরা যারা জিএনএম এন্ট্রান্স এক্সাম 2022 দেবে তাদের জন্য আমরা 50 এক্সপেক্টেড কোশ্চেনের সিরিজ নিয়ে আলোচনা করব, মানে ইম্পর্টেন্ট প্রতিদিন প্র্যাকটিস ক্লাসে করব। এছাড়া আমরা 500 এক্সপেক্টেড কোশ্চেনের একটি সিরিজ করেছি, তো তোমরা যদি না দেখে থাকো সিরিজটি তো নিচে ডিসক্রিপশন বক্স থেকে গিয়ে কিন্তু 500টি কোশ্চেন দেখে নিতে পারো। এখন থেকে আমরা প্রত্যেকটা ক্লাসে 50টি করে কোশ্চেন নিয়ে আলোচনা করবো। আজকে ক্লাসে 50টি কোশ্চেন দেখে নেবো, কী প্র্যাকটিস কোশ্চেন। দেখো প্রথম কোশ্চেন কী আছে, ডাইনামোস পুংস্তবক নিম্নলিখিত কোন গোত্রযুক্ত উদ্ভিদের বৈশিষ্ট্য। তো এটা সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে ল্যামিয়েসি, অপশান ডি এটা, এটা হয়ে যাবে আমাদের এটা সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ট্যাপেটাম লক্ষ্য করা যায় কোন উদ্ভিদে। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে কোনটা, পরাগ ধানির প্রাচীরে, অপশান ডি এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, তিন নম্বর কোশ্চেন কী আছে, তিন নম্বর কোশ্চেন আছে, কসেরিনা ক্ষেত্রে নিষেক ঘটে নিম্নলিখিত কোন উপায়। তো সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে আমাদের চ্যালাগো জ্যামি, অপশান ডি একটা। এরপর নেক্সট কোশ্চেন, চার নম্বর কোশ্চেন, স্তন্যপায়ীর শুক্রথলিতে শুক্রাশয় দুটি নেমে আসার কারণ হলো। সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে শুক্রাণুর উৎপাদন, এটার জন্যে নেমে আসে, ঠিক আছে। নেক্সট আমরা পাঁচ নম্বর কোশ্চেন দেখবো। দেখো পাঁচ নম্বর কোশ্চেন কী আছে, শুক্রাণুর মস্তকে থাকে কোনটা থাকে, উত্তর হয়ে যাবে আমাদের অপশান বি নিউক্লিয়াস। নেক্সট কোশ্চেন, গর্ভনিরোধক বড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানটি হলো কোনটা হয়ে যাবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের প্রোজেস্টেরন, অপশান বি এরটা। নেক্সট কোশ্চেন আমাদের সাত নম্বর কোশ্চেন দেখো কী আছে, নেক্সট কোশ্চেন আমাদের সাত নম্বর কোশ্চেন দেখো কী আছে, রজস্রাব ঘটার কারণ হলো কোনটা হবে, সঠিক উত্তর হয়ে যাবে প্রোজেস্টেরনের মাত্রা হ্রাস, এটার জন্য আমাদের রজস্রাব হয়ে থাকে, অপশান সি এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো আটেরটা, স্তন্যপায়ী প্রাণীর নিষেকের স্থানটি হলো, সঠিক উত্তর কোনটা হয়ে যাবে বন্ধুরা, সঠিক উত্তর হয়ে যাবে ফ্যালোপিয়ান নালী, অপশান ডি এরটা। নেক্সট দেখো ন নম্বর কোশ্চেন কী আছে, ডিম্বাণুর উপরিতলে অবস্থিত রাসায়নিক পদার্থ যা শুক্রাণুকে আকৃষ্ট করে কোনটা হয়ে যাবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের ফার্টিলাইজিন, অপশান বি এরটা। নেক্সট কোশ্চেন দেখো আমাদের কী আছে দশেরটা, ক্লিভেজ শেষ হওয়ার পর বলের মতো যেটি তৈরি হয় সেটি হলো কোনটা হয়ে যাবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের মরুলা, অপশান বি এরটা। এরপর নেক্সট কোশ্চেন চলে যাবো আমরা, এগারো নম্বর কোশ্চেন দেখো কী আছে, এগারো নম্বর কোশ্চেন, ইন ভিট্রো নিষেক আইভিএফ পদ্ধতিতে ডিম্ববাহী নালীতে কিসের স্থানান্তকরণ ঘটে। তো সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে বন্ধুরা, সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান ডি একটা, জায়গোট অথবা আটটি কোষ বিশিষ্ট আদিভ্রূণ, এটা হয়ে যাবে আমাদের এটা সঠিক অ্যান্সার, ঠিক আছে। বেশ নেক্সট দেখো, এরপর আমাদের বারো নম্বর কোশ্চেন কী আছে, গর্ভনিরোধক বড়ি যেভাবে জন্ম নিয়ন্ত্রণে সাহায্য করে তা হলো, সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের ডিম্ব নিঃসরণ প্রতিহত করে, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার, অপশান বি এরটা। নেক্সট এরপর নেক্সট কোশ্চেন দেখো আমাদের তেরো নম্বর কোশ্চেন কী আছে, স্ত্রীলোকেদের ক্ষেত্রে যা গ্রহণের দ্বারা ঋতুচক্রকে স্থগিত রাখা হয় তা হচ্ছে কোনটা, গ্রহণের জন্য ঋতুচক্রকে স্থগিত রাখা হয়। তো অ্যান্সার কোনটা যাবে বন্ধুরা, অ্যান্সার হয়ে যাবে আমাদের ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন, এটা অপশান বি এরটা। এরপর নেক্সট কোশ্চেন দেখো, সহেলি স্ত্রীলোকেদের একটি গর্ভনিরোধক বড়ি সকলে জানো তোমরা, যা তৈরি হয় কী থেকে তৈরি হয়, মানে যা তৈরি হয় কোথায়, IMS দিল্লি, কলকাতা, লখনৌ নাকি লখনৌ, এটা কোন কোনটা অ্যান্সার হয়ে যাবে, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান ডি এরটা, CDRI লখনৌ, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। এরপর নেক্সট কোশ্চেন পনেরো নম্বর কোশ্চেন দেখো কী আছে, আমেরিকা যুক্তরাষ্ট্র হলো বহুল ব্যবহৃত IUDT হলো কোনটা হবে, তো এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান এরটা, কপার টি 380 380A, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন ষোলোটা, মর্নিং আফটার পিল গর্ভবতী হওয়াকে প্রতিহত করে যদি এটা ড্যাশের মধ্যে গ্রহণ করা হয়, কত ঘন্টার মধ্যে বহন করা হয়, তো এটা 72 ঘন্টার মধ্যে যদি গ্রহণ করা হয় তবে কিন্তু কাজ করবে, তো অপশান এরটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে। এরপর নেক্সট কোশ্চেন দেখো সতেরো নম্বর কোশ্চেন কী আছে, সতেরো নম্বর কোশ্চেন, নিচের কোনটি রাইবোজোমে জেনেটিক বার্তা বহন করে কোনটা হয়ে যাবে অ্যান্সার, সঠিক অ্যান্সার হয়ে যাবে mRNA, অপশান সি এরটা। নেক্সট কোশ্চেন আঠেরো নম্বর, RNA DNA প্রস্তুতিতে কোন উৎসেচক প্রয়োজন, সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, অপশান সি এরটা। এরপর নেক্সট কোশ্চেন উনিশ নম্বর কোশ্চেন দেখো কী আছে, একটি ননসেন্স টার্মিনেশন কোডন হলো কোনটা হয়ে যাবে অ্যান্সার, সঠিক অ্যান্সার। এরপর আমাদের নেক্সট কোশ্চেন দেখো কুড়ি নম্বর কোশ্চেন কী আছে, কোন এনজাইমের দ্বারা
ওয়াক ওকা জাকি খণ্ড যুক্ত হয়। তো অ্যান্সার কোনটা যাবে বন্ধুরা, অ্যান্সার হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার অপশান সি এরটা, ডিএনএ লাইগেজ। নেক্সট কোয়েশ্চেন চলে যাবো এরপর আমরা। দেখো নেক্সট কোয়েশ্চেন কি আছে, আচ্ছা আমাদের 21 নম্বর কোয়েশ্চেন কি আছে, ওয়াটসন ও ক্রিকের দ্বিতীয় মডেল হলো কোনটা হবে, দ্বিতীয় মডেল, দ্বিতীয় মডেল অ্যান্সার হয়ে যাবে আমাদের বি ডিএনএ প্রথমটা। এরপর নেক্সট কোয়েশ্চেন 22 নম্বর কোয়েশ্চেন, সমস্ত প্রান্তীয়করণ কোডন শুরু হয় কি দিয়ে, কোনটা দিয়ে শুরু হয়, তো সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের ইউরাসিল দিয়ে কিন্তু শুরু হয় অপশান সি এরটা। এরপর নেক্সট কোয়েশ্চেন দেখো, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা, কি আছে, মানুষের নিষ্ক্রিয় অঙ্গ নয়, মানুষের নিষ্ক্রিয় অঙ্গ নয় বলেছে কোনটা হবে, তো সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের আঙুলের নখ, এটা নিষ্ক্রিয় অঙ্গ নয়, বাকিগুলো কিন্তু প্রত্যেকটাই নিষ্ক্রিয় অঙ্গ। দেখো এখানে কিন্তু নয় আছে, ঠিক আছে, কোয়েশ্চেনটা সবসময় মাথায় রাখতে হবে তোমাদের। দেখো নেক্সট কোয়েশ্চেন 24 নম্বর, পাখির ডানা ও ঘোড়ার অগ্রপদ হলো কি, কিসের উদাহরণ, সঠিক উত্তর হয়ে যাবে আমাদের নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ। নেক্সট কোয়েশ্চেন 25 নম্বর কোয়েশ্চেন, দেখো কি আছে, আর্কিওপটারিক্স কোন যুগে আবির্ভূত হয়েছিলেন, কোনটা অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা, অ্যান্সার হয়ে যাবে আমাদের ট্রায়াসিক, ট্রায়াসিক যুগে আবির্ভূত হয়েছিলেন। এরপর নেক্সট কোয়েশ্চেন আমরা দেখবো 26 নম্বর কোয়েশ্চেন, দেখো কি আছে, 26 নম্বর কোয়েশ্চেন, পোলিও বোটানির বীরবল সাহানি ইনস্টিটিউট কোথায় অবস্থিত, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কি হবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান ডি এটা, লখনৌতে অবস্থিত। এরপর নেক্সট কোয়েশ্চেন 27 নম্বর কোয়েশ্চেন, দেখো নিচের কোনটি ডারউইন বলেননি, কোনটা বলেননি ডারউইন, তো এটার অ্যান্সার হয়ে যাবে আমাদের জেনেটিক ড্রিফট, এটা কিন্তু ডারউইন বলেননি, বাকি যে প্রত্যেকটা, যে প্রাকৃতিক নির্বাচন এটাও বলেছেন, যোগ্যতমের উদ্বর্তন এটাও বলেছেন, এবং বাঁচার জন্য সংগ্রাম, এই তিনটাই কিন্তু বলেছেন, বলেননি তাহলে এটা, তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের কোনটা, অপশান সি এটা, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। নেক্সট দেখো আমাদের 28 নম্বর কোয়েশ্চেন কি আছে, 28 নম্বর কোয়েশ্চেন বলেছে, কোন বিজ্ঞানী পরীক্ষা দ্বারা প্রমাণ করেন যে H2CH4NH3 ও জলের মিশ্রণ থেকে অ্যামাইনো অ্যাসিড সৃষ্টি হয়, কোন বিজ্ঞানী এটা পরীক্ষা দ্বারা প্রমাণ করেন, কোন বিজ্ঞানী, তো অ্যান্সার হয়ে যাবে আমাদের স্ট্যানলে মিলার, এটা কিন্তু বলেছিলেন, ঠিক আছে, পরীক্ষা দ্বারা প্রমাণ করেন যে H2CH4 এবং NH3 ও জলের মিশ্রণ থেকে অ্যামাইনো অ্যাসিড সৃষ্টি হয়। নেক্সট কোয়েশ্চেন আমাদের, নিয়ান ডার্থাল মানুষ বাস করতো, নিয়ান ডার্থাল মানুষ বাস করতো কোথায় বাস করতো, তো অপশান কোনটা হয়ে যাবে আমাদের, সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ গুহায়। নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো আমরা, দেখো নেক্সট আমাদের 30 নম্বর কোয়েশ্চেন কি আছে, 30 নম্বর কোয়েশ্চেন, হোমো ইরেকটাস আধুনিক মানুষের থেকে কোন ক্ষেত্রে, মানে আধুনিক মানুষ থেকে কোন ক্ষেত্রে পৃথক, কোনটার ক্ষেত্রে পৃথক, তো অ্যান্সার কোনটা হয়ে যাবে বন্ধুরা, অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান বি এরটা, এদের ছিল বৃহৎ চোয়াল, তাহলে বৃহৎ চোয়াল এটা ক্ষেত্রে শুধু পৃথক। তারপরে নেক্সট কোয়েশ্চেন 31 নম্বর, হোমো হ্যাবিলিস এর, হ্যাবিলিসের অর্থ কী, হ্যাবিলিস যে আছে হ্যাবিলিসটার অর্থ কী, অ্যান্সার কোনটা হয়ে যাবে বন্ধুরা, অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান প্রথমটা, যন্ত্র প্রস্তুতকারক। এরপর নেক্সট কোয়েশ্চেন আমরা দেখবো 32 নম্বর কোয়েশ্চেন, দেখো কী আছে, মানুষের 21 নম্বর ক্রোমোজোমের ট্রাইজোমির জন্য যে দেখা যায় কোনটা, কোনটা দেখা যায়, সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান বি এরটা, ডাউন সিনড্রোম। এরপর নেক্সট কোয়েশ্চেন দেখো, বিসিজি ভ্যাকসিন দেওয়া হয় যার বিরুদ্ধে, কোনটার জন্য বিসিজি ভ্যাকসিন দেওয়া হয়, তো অ্যান্সার কোনটা যাবে বন্ধুরা, অ্যান্সার হয়ে যাবে আমাদের টিউবারকিউলোসিস, এই রোগটার জন্য আমাদের কী করা হয়, বিসিজি টিকা বা ভ্যাকসিন দেওয়া হয়ে থাকে, তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান সি এরটা। এরপর নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো আমরা, নেক্সট আমাদের দেখো 34 নম্বর কোয়েশ্চেন কী আছে, 34 নম্বর কোয়েশ্চেন, এর মধ্যে কোনটি পরিপাকতন্ত্রে অ্যান্টিজেনের বিরুদ্ধে অনাক্রমতা প্রদান করে, অ্যান্সার কোনটা হয়ে যাবে বন্ধুরা, অ্যান্সার হয়ে যাবে আমাদের IgA প্রথম বি এরটা, ঠিক আছে। বেশ এরপর নেক্সট কোয়েশ্চেন দেখো আমাদের 35 নম্বর কোয়েশ্চেন কি আছে, 35 নম্বর কোয়েশ্চেন, এপিথেলিয়াল কোষের ক্যান্সারকে বলে, ক্যান্সারকে কি বলা হয়ে থাকে, ক্যান্সারকে বলা হয়ে থাকে কার্সিনোমা, অপশান ডি হয়ে যাবে তাহলে এটার অ্যান্সার। এরপর নেক্সট কোয়েশ্চেন 36 নম্বর কোয়েশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি জলবাহিত রোগ, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা, কোনটি জলবাহিত রোগ, তাহলে অ্যান্সার কোনটা হয়ে যাবে বন্ধুরা, অ্যান্সার হয়ে যাবে অপশান সি একটা, হেপাটাইটিস হচ্ছে একটা জলবাহিত রোগ। বেশ নেক্সট আমরা চলে যাবো 37 নম্বর কোয়েশ্চেনে, দেখো কি আছে, আচ্ছা আমাদের 37 নম্বর কোয়েশ্চেন, কত বছর বয়সে টিটি এবং টিএবি এর দ্বিতীয় বুস্টার ডোজটি দেওয়া হয়, তো অ্যান্সার কোনটা যাবে, অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান বি এরটা, 16 বছর বয়সে। নেক্সট কোয়েশ্চেন
38 নম্বর কোশ্চেন দেখো কি আছে আমাদের 38 নম্বর কোশ্চেন যেটা বলেছে কোন নিচে কোন রোগটি প্লাসেন্টার মাধ্যমে মাতৃদেহ থেকে শিশুর শরীরে স্থানান্তরিত হয় অ্যানসার কোনটা যাবে অ্যানসার হয়ে যাবে আমাদের উপরে ডিএটা মানে সবকটি সিফিলিস এইডস এবং জার্মান মিলেসিস তিনটে রোগই কিন্তু মাতৃদেহ থেকে শিশুর শরীরে মানে মায়ের দেহ থেকে শিশুর শরীরে স্থানান্তরিত হতে পারে নেক্সট কোশ্চেনে চলে যাবো আমরা নেক্সট দেখো আমাদের 39 নম্বর কোশ্চেন কি আছে সংক্রমণকালে টি সেল যার উপর প্রভাব বিস্তার করে কোনটার উপর প্রভাব বিস্তার করে অ্যান্সার হয়ে যাবে আমাদের বি কোষের উপর নেক্সট কোশ্চেন গামা গ্লোবিউলিনস কোথায় সংশ্লেষিত হয় উত্তর কি যাবে বন্ধুরা উত্তর হয়ে যাবে আমাদের লিম্ফ এবং লিম্ফোনোডে অপশান সি একটা এটার অ্যান্সার হয়ে যাবে অপশান সি একটা ঠিক আছে এরপর নেক্সট কোশ্চেন দেখে নেবো আমরা 41 নম্বর কোশ্চেন দেখো কি আছে জীব বিদ্যার যে শাখায় উদ্ভিদ ভ্যারাইটির উন্নতি সাধন সম্পর্কে আলোচিত করা হয় তা হলো কোন শাখায় তো এটার অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান এ প্ল্যান্ট ব্রিডিং শাখায় এটা আলোচনা করা হয় নেক্সট কোশ্চেন 42 নম্বর কোশ্চেন দেখো কি আছে উদ্ভিদ কোষে সম্পূর্ণ উদ্ভিদ পুনরুৎপাদনের ক্ষমতাকে বলে কোনটা কোনটা বলা হয় তো অ্যান্সার হয়ে যাবে টোটিপোটেনসি অপশান সি একটা নেক্সট আমাদের 43 নম্বর কোশ্চেন পরাগধানী কালচার তৈরিতে কী ব্যবহৃত হয় তো অ্যান্সার কোনটা হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে আমাদের হ্যাপ্লয়েড উদ্ভিদ অপশান বি একটা এরপর নেক্সট কোশ্চেনে চলে যাবো আমরা দেখো 44 নম্বর কোশ্চেন কী আছে পোলট্রিতে কক্সিডিওসিস হওয়ার কারণ কি অ্যান্সার কোনটা হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান বি একটা প্রোটোজোয়া প্যারাসাইট নেক্সট কোশ্চেনে চলে যাবো 45 নম্বর কোশ্চেন দেখো কী আছে কাদের দ্বারা ভারতবর্ষে বায়োগ্যাস উৎপাদন টেকনোলজিটি করে ওঠে কাদের দ্বারা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা অ্যান্সার কোনটা হয়ে যাবে বন্ধুরা অ্যান্সার হয়ে যাবে আমাদের বিএসসি মানে আমাদের কেভিআইসি আর আইএআর এই দুটোর দ্বারা কী হয় ভারতে বায়োগ্যাস উৎপাদন টেকনোলজিটি গড়ে ওঠে তাহলে অ্যান্সার হয়ে যাবে ডিতে ডিতে দেখো বিএসসি আছে ডি হয়ে যাবে এটার সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখো 46 নম্বর কোশ্চেন কী আছে দেখো 46 নম্বর কোশ্চেন কী আছে কোনটি প্রস্তুত করতে অঙ্কুরিত বার্লি বীজ ব্যবহৃত হয় সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের বিআর বিআর তৈরিতে বা মদ তৈরিতে আমাদের বার্লি বীজ ব্যবহৃত করা হয় নেক্সট কোশ্চেনে চলে যাবো আমরা নেক্সট দেখো 47 নম্বর কোশ্চেন কী আছে 47 নম্বর কোশ্চেন ভিএম গুরুত্বপূর্ণ ভিএম এর গুরুত্বপূর্ণ কারণ কোনটা হবে তো অ্যান্সার হয়ে যাবে আমাদের ফসফেট গ্রহণ করে অপশান বি একটা নেক্সট কোশ্চেন 48 নম্বর কোশ্চেন পেনিসিলিন ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধিতে রোধ পেনিসিলিন ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধিকে রোধ করে কারণ এটি কি এটা অ্যান্সার কোনটা হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান বি একটা কোষ প্রাচীর উৎপাদন হওয়াকে রোধ করে তাই জন্যে পেনিসিলিন ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধিকে রোধ করে কারণ এটি কোষ প্রাচীর উৎপাদন হওয়াকে রোধ করে নেক্সট কোশ্চেন আমাদের 49 নম্বর কোশ্চেন দেখো কী আছে আমাদের নিম্নলিখিত কোন অণুবীক্ষণ জীব থেকে স্টেপটোমাইসিন প্রস্তুত করা হয় অ্যান্সার কী হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে আমাদের স্টেপটোমাইসিস গ্রিয়েসাস অপশান বি এটা হয়ে যাবে আমাদের এটা সঠিক অ্যান্সার লাস্ট কোশ্চেন আমাদের আজকের ক্লাসে দেখো কী আছে 50 নম্বর কোশ্চেন দেখে নেবো আমরা কোশ্চেনটা ভালো করে দেখো 50 নম্বর কোশ্চেন আমাদের আজকের ক্লাসে লাস্ট কোশ্চেন অ্যান্টিবডি শব্দটি কে নির্ধারণ করেছিলেন অ্যান্সার কী হয়ে যাবে ভেল এমিন অপশান ডি তো বন্ধুরা এই ছিল আজকে ক্লাস যদি ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে বা উপকারে আসে একটি লাইক করতে পারো চ্যানেল যদি নতুন হয়ে থাকো তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো নেক্সট ক্লাসে আরও আবারও 50টি কোশ্চেন নিয়ে চলে আসবো তো আজকের ক্লাসটি এটুকুই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ